আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই নতুন সিরিজ পর্বের যে পেটিকোট কাটিং আমরা দেখাইছি আর আজকে দেখাবো সেই পেটিকোট সেলাই কীভাবে করবেন সেটা আর আপনি যদি সেই কাটিং কাটিংয়ের ভিডিওটা না দেখে থাকেন আমরা ডিসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আপনি চাইলে দেখে নিতে পারবেন এবং নতুনদের জন্য যে পর্বটা করছি সেই প্লে লিস্টটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নেবেন আর তারপরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আচ্ছা তো এই যে যেমন আমরা পেটিকোটটা এই যে এই যে পাটের এই যে মেন যেটা হলো ভাস পাট থাকে যেটা যেটা বের হবে এটা হলো এটা হলো ইয়া করতে হবে আর এই যে সাইডের যে পাট আছে এটা হলো এই ইয়া করতে হবে তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই যে এটার সাথে এই যে এই যে মাঝখানের যে থেকে পাটটা যে বের হয়েছে এটার সাথে এই যে এইটার এর এই সাইডটা কিন্তু ওরপ ঠিক আছে এই ওরপের সাথে ওরপে সেলাই দিতে হবে নাহলে কিন্তু সেলাই মিলবে না ঠিক আছে ওরোপে এই যে এই পাশটা হলো খাড়া আর এই পাশটা হলো মানে আরা মানে ওরোপ যেটাকে বলে বাঁকানো যেটা এটার সাথে এটা জয়েন্ট দিতে হবে আর সেলাই মার্জিন তো জানেন এর আগেও বলছিলাম আমরা যে হাফ ইঞ্চির থেকে তিন সুতার ভিতরে সেলাই থাকতে হবে তো প্রথমে এটা হলো এই পাটটা হলো জয়েন্ট দিতে হবে আমরা জয়েন দিয়ে ফেলতেছি একটু ধৈর্য সহকারে দেখেন তাইলে আর আপনার কখনো আর সেলাই করতে কোনো ধরনের প্রবলেম হবে না আশা রাখি এরপরে হলো এই যে এই পাটটা হলো এই যে এই পার্শে আর একটা এই যে এই পার্শে এই যে একটা হলো এই পাশে লাগাইছি এক পাট এক পাট হলো এই পাশে লাগাইছি আর এক পাট লাগবে এই পাশে তো এই লাগার জন্য এই যে এটা হলো এই যে 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 এই 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 পাশে ধরে রাইড এর সাথে এই ওরোপসাইড এর সিলাই তো এই এই পাটের সাথে ওই পাট এই রকম ভাবে ওই পার্টেও এইভাবে জয়েন দিয়ে রাখবেন দুই পার্টে এইভাবে আগে জয়েন দেবেন ঠিক আছে লম্বা সেলাই গুলো হয়ে গেলে সেলাই যেন বাঁকা না থাকে সেলাই যেন ইয়া না থাকে ঘোষ না থাকে বাস এই ইয়া হলো আপনার এই এখানে এখানে টাক দিয়ে নেবেন সেলাইয়ের মাথায় মাথায় সুতা কেটে দেবেন এরপর এইটা যখন হয়ে গেল হুম এই যে এটা যদি আপনি ইয়া করে এই যে যখন সেলাই করবেন তখন এই যে এটা হলো হাত দিয়ে এইভাবে এলো এই সুন্দর করে এই যে এইভাবে সেলাইগুলো এইভাবে ইয়ে করে দেবেন আচ্ছা এটার সাথে এখন হলো এই যে আর এক পাট যে আছে সেটার সাথেও এই যে এই পার্ট এই যে এটার সাথে এই পার্ট ঠিক আছে এই যে কোমরের উপরের এই সেটটা এটা যখন এই যে পাশে এই পাশে যখন মিলিয়ে নেবেন না পরে এরকম হলো এক সাইডে সেলাই দেবেন এক সাইডে এরকম এই যে এক সাইডে এই যে খারাপ পার্ট আসলো এই যে মিডিলের যে এই যে মিডিল পার্টের সাথে এই যে মিডিল পার্ট মিলবে এই যে মিডিল পার্ট ঠিক আছে মাঝখানের থেকে যে পার্টটা বের হয়েছে ওইটার সাথে ওইটা এই সাইডের সাথে সাইড হওয়ার পরে এরপরে হলো আপনি এই যে এক পাশে এইভাবে সেলাই দিয়ে নেবেন এক পাশে যখন সেলাই হয়ে গেল এরপরে এটা হলো এই যে আমাদের যে বেল পাটের জন্য যে আমরা কাপড়টা রাখছিলাম এই যে বেল পাটের এই যে জয়েন্ট আমরা দিয়ে নিছি ঠিক আছে এই জয়েন্টটা দেওয়ার সময় এখানে এরকম একটা সেলাই দিয়ে দেবেন এই পাশ এরপর আপনি হলো এই যে বেল পাটের এই যে এক পাশ যে পাশটা এই পাশে থাকবে আর কি এক পাশ যেখান থেকে সেলাই শুরু করবেন এক পাশের ভাবে এই সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনার বেল কখনও কম বেশি হবে না যেহেতু আমরা জয়েন্ট দিয়ে রাখছি এরকম হাফ ইঞ্চি চওড়া দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে হাফ ইঞ্চি এটা যখন হয়ে গেল আর এই যে এই সাইডটা যে সাইডটা হলো ভাঁজ হবে মানে চাপ সেলাই হবে ওই সাইডটা এই যে এতটুকু পরিমাণে এভাবে সুন্দর করে পুরোটাই হলো ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে এটা হলো এই যে এইভাবে দিবেন নিচে এই ভাঁজ পারটা এভাবে নিচে দিবেন আর এই যে সেলাইয়ের মাথার পাটটা এই পাশে রাখবেন রাখার পরে আচ্ছা এই যে এরপরে হলো এই যে সাইডের যে সেলাইটা এই যে সাইডের সিলাইটা আসলে আমরা তো বিশেষত গুল পি দেই আসলে টি মানে আপনার গুলপিড়িয়ে যারা পারেন না যেহেতু আপনার নতুনদের জন্য এটা ইয়ে করতেছি সেই ক্ষেত্রে আপনার হলো এই আমরা এইভাবে দিতেছি এই যে এইভাবে সহজভাবে দিবেন যেভাবে হলো এই সুন্দর করে এইভাবে ডবল ফাস দিয়ে নেবেন ওই যে আপনার এই যে এখানে যতটুক চওড়া সিলাই দিয়েছেন এই যে এখানে যতটুক দিয়েছেন চওড়া এই যে বেলের মাথায় এই যে বেলের মাথায় যতটুক হাফ ইঞ্চি চৌড়া এইখানেও এই যে এখানে হাফ ইঞ্চি দিবেন এই যেভাবে এভাবে সুন্দর করে এই যে এক সাইড এই যেভাবে বাঁকা করে এই এতটুকু পরিমাণ দেবেন এইভাবে নিচে এসে মিশে যাবে এরকম এই যে এরকম সুন্দর করে মিশে যাবে এই যে এরকম মিশে যাবে দুই পাশেই কোমরের উপরের দুই পাশে এভাবে দেবেন প্রথমে একটা এভাবে সেলাই দিয়ে নেবেন এই যে ভাজ দিয়ে নেবেন এভাবে পরে হলো এটা এই যেভাবে অ্যাঙ্গেল করে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মতো এইভাবে এই যে ইয়ে করে নেবেন এই যে অ্যাঙ্গেল করে নেবেন নেওয়ার পরে এই যে এটা হলো এভাবে সেলাই দিয়ে দেবেন এই সেলাইডটা যখন হয়ে গেল তারপরে এই যে বেলপাটটা আছে এই যে বেলপাট এই পাটটা এই যে এভাবে রাখবেন এই যে ভাত ভাত যে দিয়েছেন সাইডটা এটা এভাবে ঘুরে আসবে এটা হলো নিচে রাখবেন এভাবে রাখার পরে এখানে রাখবেন এই যে এখন হলো এই যে এই পাশ মানে সেলাইটা এটার ভিতরে ভিতর পাটে দেবেন দেওয়ার পরে এই যে এটা হলো এই যেখানে একদম সুন্দর করে একদম সেন্টার সেন্টার মিলাবেন তাইলে এইখানে কোনা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই পরে আপনি এই যেখানে এলো এই যে এতটুকু পরিমাণ মানে ওই যে সিলাই মার্জিনে আপনি যতটুক পরিমাণে ইয়ে রাখা হয় অতটুক পরিমাণ আর এই কাপড়টা কখনো টান দেবেন না দুইটা কাপড় এক সমান রাখবেন উপরেরটাও টান হবে না নিচেরটা হবে না একদম সিমিলার সেলাই হবে এরপরে এভাবে হলো প্রথমে একটা এভাবে সেলাই দিয়ে নেবেন এভাবে সেলাই দিয়ে নেবেন পুরোটাই একদম সোজা সেলাই যাই সিলাই লিয়াই নিয়ে এসে এই জায়গাটায় এভাবে একটা টাক দিয়ে দেবেন ব্যয় গেস্টেজ যেটাকে বলে দেওয়ার পরে এই মাথাটা কী করবেন এখন এই যে এইটা এভাবে সুন্দর করে এভাবে আগে দুই পাটটা এভাবে মিলাই নেবেন হ্যাঁ যে বেল পাটটা হয় এটা মিলানোর পরে আপনি হলো হাফ ইঞ্চি ভাজ দেবেন তার মানে এই যে এত ডুক কাপড় রেখে দেবেন এই যে এত বাস এটা আর কখনো আপনার এই যে বেলের মাথায় এই কোনাটায় কখনো কম বেশি হবে না হুম এইভাবে যদি আপনি করেন পরে হলো এটা সুন্দর করে এইভাবে ভাজ দিবেন ভাজ দেওয়ার পরে আপনার কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোনো বাঁকা তারা থাকবে না ঠিক আছে তো আপনি হলো এইভাবে ভাজ দিবেন দিয়ে এই যে এইভাবে এটা ভাজ দেবেন ওই যে হাফ ইঞ্চি চওড়া একদম সোজা সুন্দর করে দিবেন বাসটা দিয়ে তারপরে হলো আপনি হলো এই যে বেলের এই সিলাইটা এই যে এই মাথার সিলাই এই পাশের মাথার সিলাইটা এরপরে দেবেন এই যেখানে আমাদের একদম ক্লিয়ার কোনো বাঁকানো তেরানো নেই এখানে কিন্তু বাঁকাতেরা হলো না হুম এরপরে আবার এই পাশে আসবেন এই যে এই কাপড়টা বেলের এই কাপড়টা এইভাবে ভাজ দিয়ে নেবেন সুন্দর করে এই যে এই যে সেলাইটা এভাবে বসায় নেবেন এভাবে এইভাবে নখ দিয়ে এই সুন্দর করে এভাবে বসায় নেবেন নেওয়ার পরে এইবার হলো এই যে বেলটা এই যে ভাজ দেওয়ার আছে এটা হলো এই সেলাইটা দেখা যাবে না ঠিক আছে এই যে যে সেলাইটা আছে এই সেলাইটা কিন্তু দেখা যাবে না এটা হলো ভিতরে পড়ে যাবে এই সেলাইটা আবার বেশি বাইরেও আসবে না হ্যাঁ আবার বেশি বাইরেও আসবে না এরপরে এখানে টাক দিয়ে এই বেলটা এভাবে সুন্দর করে ইয়ে করবেন যেভাবে কাপড় আছে ঠিক ওইভাবে হলো ইয়ে করবেন বসাবেন এভাবে প্রথমে একটা টাক দিয়ে নেবেন আগে একদম লবে লবে সেলাই হবে লবে লবে একদম লবে লবে তাহলে আপনার কোয়ালিটিটা সুন্দর হবে আর যদি আপনার লবের থেকে অনেক দূর দিয়ে নেন তারপরে যে নিচের যে সেলাইটা আছে ওইটা যদি বের হয়ে যায় হ্যাঁ দেখতে কিন্তু বেলটা খারাপ লাগবে এভাবে পুরোটাই এভাবে সেলাই দিয়ে নেবেন ভুল করেও কিন্তু এই যে উপরের কাপড়টা টান দেবেন না ঠিক আছে প্রয়োজনে একটু সেন্টার দিয়ে নেবেন যে দুইটা রিয়া কি ঠিক ঠিক মতো আসছে কি না নাহলে কিন্তু এই যে বেলটা কিন্তু বাঁকা হয়ে যাবে হ্যাঁ যেভাবে হুম আমাদের সেন্টার এখানে মিলে গেছে সব জিনিস যদি আপনি ফলো করেন তাহলে কোনো কোনো কখনো আপনার কাজের কখনো হলো কোয়ালিটি হারাবেন না ঠিক আছে সবসময় আপনার কাজের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড থাকবে হ্যাঁ যেভাবে এই যেখানে ওয়সা এই যে আমাদের হলো এই যে ইয়াটা মিলে গেল এখানে একদম সুন্দর মিলে গেল কোনো বের হলো না কোনা বের না হইলে তো এটা সুন্দর লাগবে এটাই তো স্বাভাবিক তাই না এরপরে হলো এটা এভাবে একটা ডবল সেলাই দিয়ে নেবেন এই যে এইভাবে এক ফিট মানে চওড়া ফিটের এক ফিট এরকম এটা ডবল সেলাই দেবেন বেলে তাহলে বেলটা দেখতে খুব সুন্দর লাগবে বেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে চওড়া ফিটের এক ফিট দিলে বাস প্রত্যেকটা সেলাইয়ের মাথায় এইভাবে হলো ব্যাগ স্টিচ দিবেন যে মেশিনই হোক এটা আপনার হলো বাংলা মেশিন হোক আর ইয়া মেশিন হোক এই যে এইসব দেখছেন এই যে আমরা যে যে বেলের মাথাটা বানালাম দেখেন বেলের কত সুন্দর ক্লিয়ার আর এই যে চওড়া করে এই যে এত চওড়া করে ইয়া সেলাইটা দেবে যে বেলটা লাগানো হয়ে গেলে এরপরে এই যে বেল হয়ে গেছে এই যে এইভাবে হলো ধরবেন এভাবে ধরে এই যে এতটুক পরিমাণ ঠিক আছে এই যে টুক পরিমাণে ওই যে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে আপনি হলো এখানে হলো একদম টোটাল হলো এভাবে মেপে এভাবে মেপে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এবার বলো সাড়ে পাঁচ বা পনে ছয় এর বেশি দেবেন না এই যেখান থেকে এলো এইভাবে সিলাই ধরবেন একদম লবের এই যে এই যে জায়গার থেকে ঠিক আছে বারো ছয় ইঞ্চিও দিতে পারেন ঠিক আছে এভাবে ছয় ইঞ্চিও দিতে পারেন এই যে এখানে আর একটা জিনিস আছে ওইটা আমি দেখাবো এটা একসাথে সিলাইটা হয়ে লোক তারপরে আপনার এইটা কখনো এই জায়গাটা হলো পরার পরে ফাঁকা হবে না হুম এরপরে এই যে সুন্দর করে এই যে এইভাবে এলো সেলাইটা মিলাই নিয়ে আসবেন এইভাবে ঠিক যতটুকু সব পার্টে দেওয়া হয়েছে এই পার্টে আচ্ছা এটা যখন এইভাবে ইয়া করে এলাম তারপরে হলো আপনার হলো সুতা কিটা গেল এটা ধরুন হয়ে গেল এই যে এই যে জায়গাটা এই জায়গাটা এই যে এই যে এই যে এইভাবে একটার উপরে এইভাবে আর একটা দেবেন এইভাবে এই যে একটার উপরে এইভাবে আর একটা এইভাবে ঘুরাই নেবেন এই যে এইভাবে আর একটার উপরে যে পাটটা মিলবে ভালো যেটা ঘুরবে ভালো সেটাই ঘুরাবেন এই পাশে এটা আমার যে ঘুরতেছে হুম এই যেটা এই পাশে ঘুরতেছে এই যে এইভাবে এসে এই যে এতটুক জায়গা এই যেখানে এভাবে চাপ দিয়ে দেবেন এইভাবে এই যে একটার উপরে একটা নিয়ে এসে এইভাবে একটার উপরে একটা নিয়ে এসে তাহলে আপনার ওই যে গুলপি বানানোর যে ঝামেলাটা হ্যাঁ গুলপির যে যে কাজটা করবে এটাও কিন্তু সেই কাজটাই করবে এখন যেভাবে যদি আপনি এই যে এতটুকু জায়গা এখানে এসে হুম এভাবে যদি আপনি সুন্দর করে এলো শক্ত করে টাক দিয়ে দেবেন এইভাবে হ্যাঁ যে দেখাচ্ছি এখন তাহলে হয়তো বুঝতে পারবেন এই দেখছেন এখন কিন্তু এটা এই যে গুলপির কাজ হয়ে গেল এই দেখেন এই দেখেন গুলপির এ জায়গায় কিন্তু আর কোনো ফাঁকা ফাঁকা থাকলো না এই জায়গাটা এখানেও কাপড়টা ঘষ থাকলো না যখন এটা পরবে বেলের সাথে এখানে বাদ দিলে এইভাবে একশো একবারে একদম মিলে যাবে এটা যেন হয়ে গেলো আমাদের উপরের শেষ এরপরে হলো ঘের সেলাইটা ঠিক আছে এই যে ঘের সেলাইটা প্রথমে এই যে হাত দিয়ে যদি আপনি ভাঁজ দিতে নিয়ে ভাঁজ দিয়ে নিতে যান অনেক সময়ের দরকার এইভাবে যদি হাত দিয়ে ভাঁজ দিয়ে নিতে যান অনেক সময় লাগবে ঠিক আছে তার চেয়ে বরং হলো করবেন কি আপনার সিলাইটাও সোজা হওয়ার জন্য সব কিছুতেই এইভাবে একটা করে সিলাই দিয়ে নেবেন এভাবে সুন্দর করে একটা করে প্রথমে একটা এভাবে ফলস সিলাই দিয়ে নেবেন ফলস না ঠিক এই সিলাই থাকবে এভাবে হলো যাতে হলো আপনার হলো পরবর্তীতে আপনার এই আর এটা হলো টানবেন না সিলাইটা যত ছেড়ে ছেড়ে দেওয়া যায় হ্যাঁ এভাবে এই আপনার কোথাও যদি একটু কম বেশি থাকে ওইটাও মেক হয়ে যাবে এভাবে করলে আর আপনি এত এত বড় ঘের যদি আপনি হাত দিয়ে ভাঙতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে তার চেয়ে বড় এভাবে একটা একটা সেলাই দিয়ে নেবেন তাইলে আপনার দ্রুত হয়ে যাবে হুম তাইলে আপনার দ্রুত হয়ে যাবে এরপরে আপনার এই যে নিচের যে সেলাইটা এই যে নিচের সেলাই এই নিচের সেলাইটা এই যে এতটুকু চওড়া দিবেন। এতটুকু চওড়া এর বেশি চওড়া দিবেন না ঠিক আছে এই যে এটা এখানে কত আসছে দেখছেন হাফ ইঞ্চির থেকে এক সুতার বেশি যেন এক সুতা বেশি এর বেশি যেন না হয় আবার হাফ মানে হাফ হাফ সুতার যা হাফ ইঞ্চির যেন নিচেও না হয় হয়তো বুঝাইতে দেওয়ার এর জন্য হলো দিয়ে মেপে হলো আমাদের হলো এটা হলো খুব কাজটা করতে করতে আমাদের একটা ইয়ে হয়ে গেছে এরপরে এভাবে সেলাই দিবেন দেওয়ার পরে এই যে পুরোটাই এইভাবে এই এই হাফ ইঞ্চির থেকে এক সুতা বেশি এভাবে সেলাই দেবেন পুরোটাই এই সেলাইটা হওয়ার পরে এই সেলাইটা যখন হয়ে যাবে এই সেলাইটা হওয়ার পরে পরে হলো আর এই দিয়ে লব আর একটা সেলাই এই লব দিয়ে অবশ্যই একটা সেলাই দিবেন তাতে হলো পেটিকোট হলো সুন্দর হবে আর একটা লব দিয়ে সেলাই দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আপনি এখন তো বুঝতে পারছেন যে আপনি এখানে নিচে নেই কতখানি চওড়া সেলাই দেবেন সেটাও আমরা ইয়ে করতেছি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে বলবেন না হ্যাঁ আর আমাদের যে নতুনদের জন্য যে প্লে যে ভিডিওগুলো করতেছি সিরিজ ভিডিওগুলো সেগুলো আপনি ফলো করেন এবং আমাদের তো আমরা তো অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনি আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন অনেকগুলো ভিডিও আছে অলরেডি কাটিংয়ের ভিডিও আপনার সব ধরনের কাটিং সব ধরনের ভিডিও আছে আপনারা দেখতে পারেন যেভাবে দিয়ে আসলে দেখেন একবারে মেকআপ হয়ে গেল সেলাইটা কিন্তু শেষ হয়ে গেছে এরপরে এই যে লব দিয়ে এই এরকম আর একটা সেলাই দেবেন যেভাবে যে এরকম চটা সেলাই হবে নিচে এরকম চড়াশিলেই হবে আশা করি বুঝতে পারছেন তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ